আজকে আমরা পার্টনারশিপ চ্যাপ্টারের রিটায়ারমেন্ট যে অংশটা সেটা নিয়ে আলোচনা করব। অ্যাডমিশনের মতো রিটায়ারমেন্টে আমাদেরকে কিছু চাবেদা করতে হয়, কিছু খতিয়ান করতে হয় এবং নতুন একটা ব্যালেন্স শিট তৈরি করতে হয়। অ্যাডমিশনে যেমন নতুন একজন পার্টনার ব্যবসায় জয়েন করে, রিটায়ারমেন্টে একটা এক্সিস্টিং পার্টনার সে ব্যবসা ছেড়ে চলে যায় এবং ব্যবসা ছেড়ে চলে যাওয়ার কারণে ব্যবসায়ের যে সম্পত্তি দায় এগুলো নতুন করে রিভ্যালুয়েশন হয়, নতুন করে মূল্যায়ন হয়, যেমনটা অ্যাডমিশনের ক্ষেত্রে হইতো। তো কোনো সম্পত্তি বা দায়ের নতুন রিভ্যালুয়েশনের কারণে আগে যেমন জাবেদা দিতাম এখনো তেমন জাবেদাই হবে। এবং যখন অ্যাডমিশন করতাম তখন আমরা যে রিজার্ভটা সেটা পুরাতন অংশীদাররা বন্টন করে নিয়ে নিত। এখন যখন পুরাতন অংশীদার চলে যাচ্ছে, সে কি করবে? যাওয়ার আগে যে রিজার্ভটা ছিল সেটা তিনজনে বন্টন করে নিবে, কারণ সে তো এতদিন ব্যবসায় ছিল, সুতরাং রিজার্ভের ওপর তারও অধিকার আছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আরো কিছু টুকিটাকি নতুন ব্যাপার সামনে আসবে যেগুলো আমরা অঙ্ক করতে গিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন এখানে একটা প্রশ্ন যে ABC তিনজন পার্টনার এবং তারা প্রফিট অ্যান্ড লস তারা বন্টন করে 3:2:1 এই অনুপাতে, মানে 6/3 ভাগ মিস্টার এ নেয়, 6/2 ভাগ মিস্টার বি এবং 6/1 ভাগ মিস্টার সি। এখন তিনজনের মধ্যে বি যে রিটায়ার করছে সে ব্যবসা ছেড়ে চলে যাবে, ওকে ফাইন, তাদের যে বর্তমান যে ব্যালেন্স শিট, তাদের কাছে নগদ টাকা আছে 2,500, তাদের কাছে কিছু ইনভেন্টরি বা মজুদ আছে, স্টক আছে 25,000 টাকার, তাদের দেনাদারের পরিমাণ 16,000 টাকা, লেস এবিডি। এবিডি বলতে বোঝানো হয়েছে এখানে অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট, অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট মানে অন্যদায়ী পাওনা। তো 5,000 টাকা তারা অলরেডি পাবে না, তো 11,000 টাকা তারা পাবে অ্যাজ এ দেনাদারদের কাছ থেকে তারা পাবে এত টাকা। ইকুইপমেন্ট আছে তাদের 35,000 টাকা, তাদের ফ্যাক্টরি এবং তাদের ফ্যাক্টরি বিল্ডিং আছে 53,000 টাকা, তাদের অ্যাকাউন্টস পেয়েবল আছে 19,000 টাকা, তাদের নোটস পেয়েবল আছে 5,000 টাকা, তাদের রিজার্ভ জমানো টাকা আছে 7,500, এবং তিনজন যে পরিমাণ মূলধন দিয়েছিল সেটা হচ্ছে 40,000 মিস্টার এ, 30,000 মিস্টার বি এবং সি দিয়েছিল 25,000। এটা ছিল তাদের ব্যালেন্স শিটের অবস্থা। এবং বি রিটায়ার করার পরে তাদের ব্যবসায় কি অবস্থা হইলো, নতুন কোনো পরিবর্তন আসলো কিনা সেটা নিচে সমন্বয়ে বলা হয়েছে। যে তাদের যে গুডউইল সেটা ভ্যালিউড হবে, মূল্যায়ন হবে 18,000 টাকা। আগে কিন্তু কোনো গুডউইল ছিল না, এখন বি যাওয়ার পরে ব্যবসায় নতুন একটা গুডউইল তৈরি হচ্ছে, ভ্যালিউড হচ্ছে, মূল্যায়িত হচ্ছে 18,000 টাকা। এরপরে ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েটেড বাই 10%, মানে ইকুইপমেন্ট একটা সম্পত্তির দাম কমে যাচ্ছে। স্টক টু বি এপ্রিসিয়েটেড বাই 20% অ্যান্ড বিল্ডিং বাই 10%। একদিকে তো ইকুইপমেন্টের দাম কমছে, অন্যদিকে স্টক এবং বিল্ডিং, অন্যদিকে স্টক এবং বিল্ডিং এই দুইটার দাম বৃদ্ধি পাচ্ছে। দ্য অ্যালাওয়েন্স ফর ব্যাড ডেপ্টস টু বি ইনক্রিজড বাই, এই যে বাই, ইনক্রিজড বাই বললে কি কাজ করতে হয়, ইনক্রিজ টু বললে কি কাজ করতে হয়, এটা আমরা অ্যাডমিশনের আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে আরো 1,250 টাকা বৃদ্ধি করতে হবে। অলরেডি তো আমরা দেখছি যে 5,000 টাকা পাবো না, নতুন করে আরো 1,250 টাকা পাবো না, বাই বললে নতুন করে এত টাকা যোগ করতে হবে, আগে যা ছিল ছিল, নতুন করে আরো এত টাকা যোগ করতে হবে, 1,250 টাকা আরো পাবো না। তারপরে লাইবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন টু দ্য এক্সটেন্ট অফ টাকা 1,500 বি ব্রট ইন্টু অ্যাকাউন্ট, নতুন করে একটা দায় তৈরি করতে হবে ওয়ার্কম্যান কম্পেনসেশন নামে, 1,500 টাকা নতুন একটা দায় তৈরি হবে। এখানে সম্পত্তির দাম বাড়লো কমলো, নতুন একটা দায় তৈরি হইলো, এগুলো যাবে তো আমরা খুব সহজে দিতে পারি, আগে যেমনটা দিতাম। এখন ব্যাপারটা হচ্ছে একটা গুডউইল ভ্যালিউড হয়েছে, কত টাকার? 18,000 টাকার, তাই না? ওকে ফাইন। প্রথমত যে রিজার্ভটা ছিল, সেই রিজার্ভটা যে তিনজন অংশীদার ছিল তারা বন্টন করে নিবে, তাদের যে অনুপাত ছিল ওই অনুপাতে 3:2:1 এই অনুপাতে তারা বন্টন করে নিবে। তারপরে তাদের যে গুডউইল ভ্যালিউড হইলো
18,000 টাকা, এইটাও তিনজন অংশীদার বন্টন করে নিবে। 18,000 টাকা তিনজনে, তিনজনের অনুপাত অনুযায়ী 3:2:1 এই অনুপাতে বন্টন করে নিবে। আমরা জানি গুডউইল যদি অংশীদারদের মধ্যে বন্টন করা হয় তাহলে অংশীদারদের ক্যাপিটালটা বেড়ে যায়, এস ক্যাপিটাল, বিস ক্যাপিটাল, সিস ক্যাপিটাল। এরপরে দেখেন আমাদের ইকুইপমেন্টের দাম কমেছিল, সুতরাং সম্পত্তি ক্রেডিট, তারপরে অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট, এটা নতুন করে তৈরি করতে হয়েছে আরো কত টাকা, 1,250 টাকা। সুতরাং অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট ক্রেডিট, এবং নতুন একটা লাইবিলিটি তৈরি হয়েছে, আমরা জানি লাইবিলিটি বৃদ্ধি পেলে লাইবিলিটি ক্রেডিট, তো তিনটার জন্য একসাথে একটা জাবেদা দেওয়া হয়েছে, রিভ্যালুয়েশন ডেবিট আর এই তিনটা ক্রেডিট। এবং আমরা জেনেছিলাম যে আমাদের দুইটা সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, স্টকের দাম বৃদ্ধি পাচ্ছে, আমাদের বিল্ডিং এর দাম বৃদ্ধি পাচ্ছে, এইগুলোর জন্য একটা জাবেদা দিতে হবে, যেটা অপোজিট পরবর্তী পৃষ্ঠায় দেওয়া হয়েছে। দুইটা সম্পত্তির দাম বৃদ্ধি পাচ্ছে, সম্পত্তি দুইটা ডেবিট দিকে যাচ্ছে এবং রিভ্যালুয়েশন ক্রেডিট দিকে, স্বাভাবিক তাই না? এরপরে দেখেন আমরা জানি আমাদের একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হয় যেখানে আমাদের লাভ ক্ষতি বের করা হয়। এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা প্রস্তুত করা হয়েছে যে কোম্পানির সম্পত্তির দাম বাড়ছে 30,400, 10,300, নতুন করে রিভ্যালুয়েশনের কারণে সম্পত্তির দাম বেড়ে যাচ্ছে 10,300। এবং এখানে খেয়াল করে দেখবেন যে কিছু দায় তৈরি হয়েছে, কিছু সম্পত্তির দাম কমেছে, আলটিমেটলি কোম্পানির প্রফিটই হচ্ছে। কত টাকা প্রফিট হচ্ছে? 4,050 টাকা। এখন এই 4,050 টাকা কয়জনের মধ্যে বন্টন হবে? তিনজনের মধ্যে। ওই যে একটা অনুপাত ছিল 3:2:1, ওই অনুপাতে ABC এই তিনজনের মধ্যে প্রফিটটা বন্টন হইলো। এখন যেহেতু প্রফিট হচ্ছে, সুতরাং প্রফিটের একটা জাবেদা দিতে হবে, রিভ্যালুয়েশন ডেবিট আর তিনজনের ক্যাপিটাল ক্রেডিট। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। এরপরে যে লাস্টের জাবেদা, এটা একটু পরে আলোচনা করব। এখানে দেখবেন ইট ওয়াজ এগ্রিড দ্যাট এ এন্ড সি উইল শেয়ার প্রফিট ইন দ্য ফিউচার ইন দ্য রেশিও অফ 3:2 রেসপেক্টিভলি। যে এ আর সি তো ব্যবসা ছেড়ে যাচ্ছে না, বি চলে যাচ্ছে, যাক এ আর সি ওরা দুজন কন্টিনিউ করবে ব্যবসাটা এবং তারা লাভ ক্ষতি বন্টন করবে 3:2 এই অনুপাতে। এরপর আমাদের এখানে প্রস্তুত করতে বলা হয়েছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট আফটার বিস রিটায়ারমেন্ট। বি রিটায়ারমেন্ট করার পরে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তো প্রস্তুত করলাম, বাকি থাকে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটাও প্রস্তুত করব। এটা আগে যেমন ছিল এখনো তেমনই থাকবে। দেখবেন যে এইখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট গুলো ক্রেডিট দিকে, সুতরাং টাকাও ক্রেডিট দিকে হবে, নাম হবে রিজার্ভ। রিজার্ভ ফান্ড দিয়ে তিনজনের টাকা ক্রেডিট দিকে লিখছে এবং প্রত্যেকের যে বিগিনিং ব্যালেন্সটা দেওয়া ছিল মূলধনের ওইটা বসানো হয়েছে। এরপরে গুডউইল প্রত্যেকের ক্যাপিটালে ট্রান্সফার করা হবে, ওইটা গুডউইল ডেবিট দিকে ছিল এবং প্রত্যেকের ক্যাপিটাল ক্রেডিট দিকে ছিল, সুতরাং টাকা ক্রেডিট দিকে, নাম হবে গুডউইল। রিভ্যালুয়েশনের প্রফিট হয়েছিল, ওইটা আসবে, তাই না? এরপরে দেখেন এই যে বিস লোন, এটা পরে আসবে, এটা একটু পরে। যে তিনজনের ক্যাপিটাল হচ্ছে এটা, তিনজনের ক্যাপিটাল কত? এইটা নতুন ক্যাপিটাল। এখন বি তো চলে যাচ্ছে, বি যেহেতু চলে যাচ্ছে ওর এই মূলধনটা আর কিন্তু ব্যবসায় অ্যাজ এ মূলধন হিসেবে থাকবে না। আর প্রশ্নে এমন কিছুই বলে নাই যে ওর মূলধনটা সে তুলে নিয়ে যাবে, এমন কিছু কিন্তু বলে নাই যে ওর যে মূলধনটা এতদিন ছিল ব্যবসায়, নতুন করে মুনাফা করছে, আরো কিছু করছে, তার মূলধনটা বৃদ্ধি পাইছে এবং সে তার টোটাল মূলধনটা নিয়ে যাবে এমন কিন্তু কিছু বলে নাই, নগদ টাকা হিসাবে নিয়ে যাবে এমন কিছু বলে নাই। যদি এমন কিছু না বলে তাহলে যে চলে যাচ্ছে, যে পার্টনারটা রিটায়ার করছে, তার যে মূলধনটা ওইটা কোম্পানিতে থাকবে, তবে অ্যাজ এ ঋণ হিসাবে থাকবে। যেমন আমরা দেখতে পেলাম যে বিয়ের নতুন মূলধন তৈরি হলো 39,850, এইটা এখন আর কোম্পানিতে মূলধন হিসাবে থাকবে না, এটা থাকবে কোম্পানিতে অ্যাজ এ ঋণ হিসাবে। তো এই জন্য দেখেন এখানে জাবেদা দিছে যে বি নতুন করে একটা লোন দিল, ঋণ দিল 39,850, আর ওর মূলধনটা তো কমে গেল, কারণ ও তো এখন অংশীদার না, যে ওর টাকাটা অ্যাজ এ মূলধন হিসাবে থাকবে, তোর মূলধনটা হ্রাস করে দেওয়া হলো, এই জন্য মূলধনটা ডেবিট দিকে আর নতুন করে একটা ঋণ তৈরি হইলো, এই জন্য ঋণটা ক্রেডিট দিকে। এই যে এই ঋণটা কোন দিকে? ক্রেডিট দিকে, কারণ নতুন একটা ঋণ তৈরি হয়েছে। এখন ক্যাপিটাল যেহেতু ডেবিট দিকে, সুতরাং টাকাও ডেবিট দিকে, নাম হবে কি? বিয়ের লোন। এখানে ব্যালেন্স সিডিতে বিয়ের কোনো টাকা হবে না, ব্যালেন্স সিডিতে টাকা বসাইতে হয় যদি কোনো কম থাকে। এখানে দেখেন বিয়ের
এই পাশে টাকা হচ্ছে 39,850, এই পাশে 39,850, সুতরাং কোনো কমতি তো নাই। সুতরাং ব্যালেন্স সিডিতে যেই পার্টনার রিটায়ার করছে তার কোনো টাকা হবে না, কখনোই কোনো টাকা হবে না সাধারণত। কিন্তু এ আর সি ওরা তো থাকবে কোম্পানিতে, ওদের তো কোনো ক্যাপিটাল হ্রাস পায় নাই, সুতরাং এখানে কোনো টাকাও আসে নাই। তো যত টাকা ওদের নতুন ক্যাপিটাল অত টাকাই হচ্ছে ব্যালেন্স সিডি, এবং টোটাল যোগ করে যোগফল নামানো হয়েছে দুই দিকে। এরপরে দেখেন যে নতুন একটা ব্যালেন্স শিট প্রস্তুত করতে হবে। আগের অ্যাকাউন্টস পেয়েবল ছিল এটা লিখছে, নোটস পেয়েবল ছিল এটা লিখছে, নতুন করে একটা লাইবিলিটিস তৈরি হচ্ছে, ওয়ার্কম্যানস কম্পেনসেশন, ওয়ার্কারদের ক্ষতিপূরণ দিবে আর কি, এই জন্য একটা ফান্ড তৈরি করছে, 1500 টাকা সেখানে ট্রান্সফার করছে। তারপরে বি একটা লোন দিছে নতুন করে, ওর ক্যাপিটালটা তো যায় নাই, অ্যাজ এ লোন হিসাবে ব্যবসায়ী রয়ে গেল, তো বি এর লোন। আর নতুন করে যে দুজনের ক্যাপিটাল তৈরি হইলো, এ আর সি হবে, এটা বি না হয়ে ক্যাপিটাল সি হবে, ওদের দুজনের ক্যাপিটাল এখানে। তারপরে ক্যাশের ব্যাংক যেটা ছিল যেমন তেমনই, কারণ নতুন করে ক্যাশের কোনো পরিবর্তন হয় নাই। মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে স্টক, যে মজুত পণ্যটা ছিল সেটা বৃদ্ধি পেয়েছে। দেনাদার ভালো মতো খেয়াল করবেন, আগে 5,000 টাকা ছিল যেটা পাবে না, নতুন করে আরো দেখলো যে 1250 টাকা পাবে না, তাহলে মোট কত টাকা, 6,250 মাইনাস করে দিলাম অ্যালাউন্স ফর ব্যাড ডেটস এবিডি। তারপরে বিল্ডিং যেটা দাম বৃদ্ধি পেয়েছে, ইকুইপমেন্ট যেটা দাম কমেছে। এরপরে গুডউইল, মনে আছে একটা গুডউইল মূল্যায়ন করা হয়েছে, যদি গুডউইল ভ্যালিউড করা হয়, কতটা ভালো মতো খেয়াল রাখবেন, দুইটা কথা থাকে, এক হচ্ছে গুডউইল ভ্যালিউড করছে আর গুডউইল ফিক্স করছে। যদি বলা হয় গুডউইল ফিক্সড করছে তাহলে ওইটা নতুন ব্যালেন্স শিটে আসবে না, কিন্তু যদি বলে যে গুডউইল ভ্যালিউড করছে, রিভ্যালিউড করছে, তাহলে ওইটা নতুন ব্যালেন্স শিটে আসবে। কথাটা ভালো মতো খেয়াল রাখেন, সিম্পল একটা রুল, এই নিয়মটা ভালো মতো মনে রাখবেন, যে গুডউইল ফিক্সড করেছে ওইটা নতুন ব্যালেন্স শিটে আসবে না, কিন্তু গুডউইল ভ্যালিউড করেছে ওইটা নতুন ব্যালেন্স শিটে আসবে। এখানে দেখেন নতুন যে গুডউইলটা ভ্যালিউড করলো সেটা এখানে দেখানো হয়েছে 18,000 টাকা, তারপর দুই দিক মিলে যাবে, এবং এই হচ্ছে নতুন ব্যালেন্স শিট, যেটা তিনটা রিকোয়ারমেন্ট প্রস্তুত করতে বলেছিল, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট। নতুন যেই অংশীদাররা থাকবে আর কি ব্যবসায়, এ আর সি, বি তো চলে যাচ্ছে। এখানে নতুন যে টপিক আসছে সেটা হচ্ছে বি এর মূলধনটা, বি এর মূলধনটা, সে তো আর ব্যবসায় থাকবে না, তো তার টাকাটা অ্যাজ এ মূলধন হিসাবে ব্যবসায় দেখানো যাবে না, সুতরাং তার টাকাটা অ্যাজ এ লোন হিসাবে ব্যবসায় থাকবে। যদি তার টাকাটা সেই ব্যবসা থেকে নিয়ে যেত, ক্যাশ উইথড্র করে নিয়ে যেত, তখন যাবে কি হইতো, বিস ক্যাপিটাল ডেবিট ক্যাশ ক্রেডিট, তখন এখানে বিস লোন না হয়ে ক্যাশ হইতো, এবং এখানে ব্যালেন্স শিটে বিস লোন নামে কোনো অ্যাকাউন্ট হইতো না, কারণ ক্যাশ টাকা তো চলে গেছে, তখন এই ক্যাশ টাকা থেকে মাইনাস করে দেখানো হইতো যত টাকা সে ক্যাশ নিয়ে যাচ্ছে। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড।